নমস্কার প্রত্যেক দর্শককে আমার ইউটিউব চ্যানেলে আজকে স্বাগত জানাচ্ছি। গতদিন আপনারা দেখেছেন যে লগ্ন নিয়ে আলোচনা করেছিলাম, মূলত চর যে চারটি রাশি আছে সেই চারটি রাশি যদি কারোর লগ্ন হয় তো সেটা ধরে একটা সার্বিকভাবে সারা বছরের একটা অ্যাবস্ট্রাক্ট ফল আপনাদের বলার চেষ্টা করেছিলাম। আজকে যেটা নিয়ে বলার চেষ্টা করব সেটাতে স্থির যে চারটি রাশি আছে অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ যথাক্রমে, এই চারটি রাশির সারা বছরের একটা সার্বিক ফল নিয়ে আলোচনা করব। বহু মানুষ প্রশ্ন করেছেন, ফোনও করেছিলেন বহু মানুষ যে লগ্ন নিয়ে কেন বলছি, রাশি ধরে কেন বলছি না। দেখুন, সারা বছরের যখন গোচর ফল আলোচনা করা হয় তখন মুখ্যত বড় প্ল্যানেটস, বড় মানে শনি বৃহস্পতি, তার সাথে সিউডো প্ল্যানেটস হিসাবে রাহু কেতু, বকরি মঙ্গল, কিছু কিছু ক্ষেত্রে বকরি শুক্র, সেগুলোর প্রাধান্য আলোচনা করা হয়। এক্ষেত্রে তো দৈনিক ফল আলোচনা করা হয় না, একটা সারা বছরের কম্প্রিহেন্সিভ ফল। আপনারা হয়তো ভাবতে পারেন এক বছর একটা মানুষের জীবনের সাপেক্ষে বড় কিছু নয়, কিন্তু আমাদের যে জীবন অ্যাভারেজ 75-80 বছরের জীবন সেই সাপেক্ষে এক বছর কিন্তু অনেকটাই সময়, আবার খুব সময়ও নয়। কিন্তু এক বছরের হিসেবটা করতে গেলে লগ্নকে প্রাধান্য দিতে হয়। যদিও আমি লগ্ন দেখে হরোস্কোপ দেখি না, কিন্তু আপনাদের যেরকম ডিমান্ড আসে প্রশ্নের সেই সাপেক্ষে বলছি যে রাশি বা লগ্ন দিয়ে যদি বলতে হয় তাহলে লগ্ন মানে বেশি প্রেরোগেটিভ আর কি রাশির থেকে। কারণ রাশির ক্ষেত্রে রাশি হচ্ছে যেটা আপনি নিজেকে মনে করেন, আর লগ্ন হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আপনি। দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, জৈমিনী মহর্ষি জৈমিনীর লেখা বেসিক ডিফারেন্স। রাশি যেটা আপনি নিজেকে মনে করেন, অর্থাৎ অ্যাকচুয়ালি আপনি নন কিন্তু আপনি মনে করেন, আর লগ্ন হচ্ছে যেটা আপনি অ্যাকচুয়ালি। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স, এক কথায় যদি বলেন তাহলে এটাই ডিফারেন্স। এবং যদি কোনো স্থির ফল দেওয়ার ক্ষেত্রে রাশির থেকে লগ্ন অনেক কম্পারেটিভলি বেটার জায়গা প্রেডিকশন করার জন্য, সেই জন্য লগ্ন ধরে বলছি। রাশি ধরে যারা আলোচনা শুনতে চান তাহলে সেক্ষেত্রে আমার আলোচনা শোনার খুব একটা সার্বত্তা নেই। আপনারা যদি মনে করেন আমি বৃষ লগ্ন বলছি, কারোর যদি বৃষ রাশি থাকে সে মনে করলো আমি ওখানে চন্দ্র ধরে তাহলে আমি আলোচনা করছি, তাহলে কিন্তু তার আলোচনার কোনো সার্বত্তা থাকবে না। সেক্ষেত্রে এরকম হতে পারে আপনার কোনো প্রেডিকশন মিলে গেল, কোনোটা মিললো না, আপনি হয়তো সেই মতন করে একটা তার ধারণা করে নিলেন কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা হবে, সেটা কিন্তু দূর দূর পর্যন্ত দুজনের মধ্যে কোনো মিল নেই। তো আলোচনা শুরু করার পূর্বে প্রথমে বৃষ লগ্ন নিয়ে বলবো। যারা যে সমস্ত জাতক জাতিকা বৃষ লগ্নের মধ্যে পড়ে, প্রথম তাদের গোচরটা এবছরের সারা বছর বুঝতেই পাচ্ছেন স্থির, যেগুলো মানে দ্রুত গমনশীল যে প্ল্যানেটসগুলো রয়েছে, যেমন মঙ্গল, বৃহস্পতি, মঙ্গল, বুধ এবং শুক্র, তারা তো র্যাপিডলি চেঞ্জ করবে। কিন্তু যেগুলো স্থির প্ল্যানেট তারা কিন্তু মোর অর লেস খুব একটা শিফটিং হচ্ছে না। যেরকম শনি সারা বছর মকর রাশিতেই থাকবে, নক্ষত্র শিফটিং হবে 22 জানুয়ারি থেকে কিন্তু মকরেই থাকবে। আচ্ছা, তারপরের বৃহস্পতি কুম্ভ রাশিতে যাবে 5ই এপ্রিল এবং 8 ডিগ্রি 5 মিনিট পর্যন্ত যাবে, তারপরে বকরি হয়ে আবার সে মকরে ফিরে আসবে 28 ডিগ্রির থেকে কিছু বেশি, অর্থাৎ একটা স্প্যানের মধ্যেই থাকবে। রাহু কেতু কিন্তু নির্দিষ্ট জায়গায় বসে থাকবে, হ্যাঁ নক্ষত্র শিফটিং হবে, কমে আসবে ডিগ্রি, কিন্তু সারা বছর অন্তত ক্যালেন্ডার ইয়ারে কিন্তু এক জায়গায় থাকবে। এই সাপেক্ষে ধরে নিয়ে আলোচনা করছি। বৃষ লগ্নের ক্ষেত্রে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে লগ্নের ওপরে রাহু বসে থাকার জন্য যে কিছু আপাত সুবিধা এবং অসুবিধা দুটোই দেবে। সুবিধা মানে মেটেরিয়ালি সুবিধা, স্পিরিচুয়ালি কোনো সুবিধা নেই, কারণ বৃষ লগ্ন হচ্ছে শুক্রের লগ্ন। শুক্রের লগ্নের যে প্রকৃতি থাকে, শুক্রের গুণ নিয়ে বহুবার আলোচনা করেছি, বহু মানুষ খুব অসন্তুষ্ট হন, তারা বলেন যে আপনি এত খারাপ কথা বলেন। খারাপ কথা ভালো কথা বলার আমি কেউ নই, আমি যা শাস্ত্রে লেখা আছে সেটা পাঠ করি, সেটা আমার মতন হয়তো করে করি, অনেক সময় একটু কৌতুক মিশিয়ে করি, কিন্তু তার বাইরে আমি কোনো কিছু বলি না, কারণ সে বলার অধিকার আমার নেই, পণ্ডিতদের কথাই জাস্ট বলি। তো এক্ষেত্রে বৃষ লগ্নের উপরে রাহু বসে থাকার জন্য রাহুর যে কমফোর্টেবল ফেজ, কিছুদিন পরেই রাহু তার নক্ষত্র শিফট করবে, তো নক্ষত্র শিফট করলেই চন্দ্রের নক্ষত্রে কিন্তু রাহু কম্পারেটিভলি বলি থাকবে, কারণ চন্দ্রকে সে খুব দ্রুত ডমিনেট করতে পারে।
আপনারা নিজেরাও জানেন, যখন নক্ষত্র নিয়ে, শিফটিং নিয়ে বলবো রাহুল, তখন আপনাদের এই আলোচনাটা পূর্ণ করব। কিন্তু অ্যাজ এ হোল বলে রাখি, রাহুল এখান থেকে পঞ্চম বা নবম যেদিক থেকে দৃষ্টি আপনি মাপুন না কেন, সেটা শনির ওপরে দৃষ্টি আছে। বহুবার আলোচনায় বলেছি, রাহু এবং শনি যদি কখনো দৃষ্ট বা যুক্ত হয়ে যায়, শনির কিন্তু গুণ নষ্ট হয়। অর্থাৎ শনি তো এমন নয় যে অনেকটা ডিগ্রি যাবে, শনি যখন মার্গী গতিতে চলে তখন 18 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম চলে। তো 1 ডিগ্রি 12 মিনিট থেকে ও গমন শুরু করেছে, ও 19.5 ডিগ্রি পর্যন্ত যাবে ম্যাক্সিমাম 23শে মে এই বছর। তারপরে আবারও নেমে আসবে 6.5-7 ডিগ্রি পর্যন্ত। 23 স্প্যানের মধ্যে কিন্তু স্যাটার্ন ঘোরাফেরা করবে, তার ফলে সারা বছর রাহুর এখানে পূর্ণ দৃষ্টি থাকবে। উল্টো দিক থেকে করলে নয়, সোজা দিক থেকে করলে পঞ্চম দৃষ্টি থাকবে, যেদিক থেকেই থাক দৃষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 2, বৃহস্পতি যতক্ষণ আসবে থাকবে এখানে, অন্তত এখনও বৃহস্পতি এবং শনির দুজনের মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স খুব বেশি নেই, কিন্তু যেই না ডিগ্রিগত ডিফারেন্স 6-7 ডিগ্রি হয়ে যাবে, তখনই কিন্তু বৃহস্পতি ইন্ডিপেন্ডেন্ট হওয়া শুরু করবে শনির থেকে। বিশেষ করে অলরেডি হয়ে গেছে, কারণ নক্ষত্র শিফটিং হয়ে গেছে, আজকে 10 ডিগ্রি ক্রস করে গেছে। আজকে আমি সকালে রেকর্ডিং করছি, তো 10 ডিগ্রি ক্রস করে গেছে। তো সুতরাং সেই দিক থেকে বলাই যেতে পারে যে এবার দুজনের মধ্যে আস্তে আস্তে ডিসপ্যারিটি গত ফল দেবে। যদি গুরু শৌরির একান্ত ফল বিবেচনা করেন, তাহলে আরও 10 দিন পর থেকে কিন্তু ভালো ফল দেবে, 16ই ফেব্রুয়ারি পর্যন্ত বেটার ফল দেবে এই দুজনের ফল দেওয়ার ক্ষেত্রে। আর কিন্তু বৃহস্পতি থাকাকালীন শনিকে একটা নর্মাল প্রোটেকশন দেবে, কারণ রাহুর যে কুদৃষ্টি সেটাকে বা যুক্ত যেটাই হোক না কেন, দৃষ্ট মানেও তো এক কথায় যুক্ত, দৃষ্টিও তো এক ধরনের কোঅর্ডিনেশন। সেই দিক থেকে বৃহস্পতি কিছুটা শনিকে এই হাল থেকে বাঁচাবে। কিন্তু যেই না বৃহস্পতি মোটামুটি 16-17 ডিগ্রি ক্রস করে যাবে, শনি কিন্তু একা হয়ে যাবে এখানে, এবং রাহু দ্বারা সম্পূর্ণ দৃষ্ট হয়ে যাবে এবং শনির গুণকেও নষ্ট করে দেবে। তো বৃষ রাশির লোকেদের আমি সারা বছর বলবো, প্রচুর সুযোগ আসবে, অপরচুনিটি আসবে। আমি ধরে নিচ্ছি এমন মানুষ যার দশা এবং অন্তর্দশা মোটামুটি মাঝারি লেভেলের, এবং ছকটা মাঝারি স্ট্রেংথের ছক। আমি আলোচনার ক্ষেত্রে একটা মাঝামাঝি জায়গা ধরে নিয়ে আলোচনা করছি, খুব খারাপ না আবার খুব ভালোও নয়। তার ফলে তাদের কিন্তু কম বেশি মেন্টাল ডিসব্যালেন্সেস রাখবে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন 9th হাউসে জুপিটার আছে, তো লগ্নের উপরে দৃষ্টি দিচ্ছে, যতই দৃষ্টি দিক না কেন এখানে কিন্তু রাহু বসে রয়েছে। মাথায় রাখবেন, রাহু কিন্তু বৃহস্পতির সাথে যুদ্ধ করে পারবে না, কিন্তু বৃহস্পতির অনেকটা শক্তি রাহু ক্ষয় করে দেয়। তার ফলে বৃহস্পতি অ্যাকচুয়ালি যে ফলটা দেওয়া দরকার তার থেকে কম ফল দেয়, ডিমিনিশড সে এফেক্ট দেয়। বৃহস্পতি যদি তার ফল কমিয়ে দেয়, বহু লোক ভাববেন শুক্রের ঘরে বৃহস্পতির দৃষ্টি কি খুব ভালো, বৃহস্পতির দৃষ্টি কম বেশি সব জায়গায় ভালো, কারণ সে গুরু গ্রহ, তার দৃষ্টি ভালো, কিন্তু রাহু থাকার জন্য কিন্তু গণ্ডগোল করবে। 2 নম্বর হচ্ছে যে কেতু কিন্তু এখান থেকে 7ম ঘরে বসে রয়েছে, স্বাভাবিক ব্যাপার। তার ফলে কিন্তু তার বিজনেস, তার অফিস পেরিফেরিয়ালস যেখানে আছে, কলিগস আছে, তার যে স্পাউস আছে অর্থাৎ স্ত্রী বা স্বামী, যিনিই থাকুন না কেন, তার স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন, যথেষ্ট নজর দেবেন। ইমিডিয়েট তো অবশ্যই দেবেন, কারণ মঙ্গলের এখানে 8ম দৃষ্টি এবং শুক্রের ঘরে থাকাকালীন রাহুর দিয়ে যুক্ত হয়ে নিজের ঘরে কিন্তু 7ম দৃষ্টি দেবে। মোটামুটি প্রায় ধরুন এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বেশি নজর দেবে। আবার জুলাই মাসের শেষ দিক থেকে প্রায় অক্টোবরের শেষ পর্যন্ত, যখন শনি বকরি অবস্থায় 15 ডিগ্রির নিচে নেমে আসবে, সেইখান থেকে 12.5 ডিগ্রি পর্যন্ত কিন্তু অবস্থাটা, শনি যখন থাকবে ভেলোসিটিটা খুব কম থাকবে, less than 4 মিনিট, সেই সময় কিন্তু স্বাস্থ্যের প্রতি খুব নজর দেবেন। কোন কোন ক্ষেত্রে নজর দেবেন, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, আর 3 নম্বরে যাদের প্রস্টেট, বা মহিলাদের ক্ষেত্রে বলবো যাদের লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম আছে, তারা কিন্তু বেশি পরিমাণে নজর দেবেন। যারা প্যাঙ্ক্রিয়াটাইটিসের প্রবলেমে ভোগেন, অর্থাৎ প্যাঙ্ক্রিয়াসে কোনো কারণে ইনফেকশন বা পেইন হয়, তারাও কিন্তু খাওয়া দাওয়া বা ডক্টরস যেরকম আপনাদের নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো মেনে চলবেন, না হলে কিন্তু সমস্যা হবে। বাইরে থেকে কাজের প্রচুর যোগ আসবে, বিবাহেরও প্রচুর যোগ আসবে, কিন্তু বিবাহ কিন্তু খুব ভালো দশা অন্তর্দশায় না থাকলে, এবং হরোস্কোপে যদি বৃহস্পতি খুব ভালো পোস্টিং না থাকে, তাহলে কিন্তু বিবাহ খুব কাছাকাছি জায়গায় এসে কেটে যেতে পারে। এমনি একটা প্যান্ডেমিক আছে, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা আছে, তার ফলে চেষ্টা করবেন যদি বিবাহ করেনও, তাহলে বছরের শেষে গিয়ে, অন্তত যখন রাহু রবিন নক্ষত্রে চলে যাবে, তিন
নম্বর নক্ষত্রে তারপরে বিবাহ করতে, সেটা অনেকটা বেটার হবে। কারণ বৃহস্পতিও তার অ্যাকচুয়াল যখন কুম্ভ রাশিতে গোচর করবে, এবছরের যে গোচর সেটা তো পার্ট গোচর, যদিও প্রায় 6 মাস মতন থাকবে, 5.5 মাস, তবুও পার্ট গোচর। অ্যাকচুয়ালি এই গোচরটা কিন্তু মকরের গোচরের একটা লাস্ট পোর্শন, কুম্ভ আছে তার সাথে বড় অংশটা, কিন্তু পার্ট গোচর। তো সেই হিসাবে এবছরটাকে খুব রিলাই না করে করবেন, নভেম্বরের পর থেকে করবেন, বিবাহর ক্ষেত্রে স্পেশালি বলছি। আরো স্পেসিফিক্যালি বলছি, যদি জাতিকা হন, অর্থাৎ কোনো মেয়ে যদি বিবাহ স্থির করেন, তাহলে যদি এপ্রিল মাসের মধ্যে করাতে পারেন বেটার, আর না হলে নভেম্বরের পরে। নভেম্বরের পরে করালে মানে স্পেসিফিক্যালি কিন্তু ভালো এফেক্ট দেবে, এটুকু বলতে পারি, উইথ রেসপেক্ট টু দ্য এন্টায়ার ইয়ার। আচ্ছা, সন্তানের খুব ভালো যোগ আছে, কিন্তু পঞ্চম ঘরে বা নবম ঘরে, মানে হয় পঞ্চম বা নবম দৃষ্টি আছে রাহুর, তো সেটাও কিন্তু ফিফথ হাউসে আছে, এবং সেটা বুধের ঘর। তো বুধের ঘরে দৃষ্টি থাকার জন্য সন্তান নেওয়ার ক্ষেত্রে যদি কোনো শারীরিক প্রবলেম দেখেন, তাহলে অবশ্যই ডক্টর দেখাবেন, প্রিকশনারি মেজার নেবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, বৃহস্পতিরও সেখানে দৃষ্টি আছে ফিফথ হাউসে, বুধের ঘরে কন্যা রাশিতে। তা সত্ত্বেও বলছি যে বৃহস্পতির যে ক্ষমতা সেটা কিন্তু কমিয়ে দেবে, তার ফলে যদি বিশেষ করে পিতামাতার মধ্যে, বিশেষ করে পিতার যদি ছক দুর্বল থাকে, কম্পারেটিভলি দশাগত দুর্বলতা থাকে, তাহলে কিন্তু সন্তানের ক্ষেত্রে ঈশ্বর না করুক, এই কথাটা বলাটা খুব সমীচীন নয়, তবুও বলছি, কোনো ত্রুটি নিয়ে জন্মাতে পারে, বা জন্মানোর পরে কোনো পার্মানেন্ট ত্রুটি থাকতে পারে। কিন্তু বৃহস্পতি কিন্তু একটা বাচ্চাকে যে প্রিনাটাল গ্রোথ, যেটা মাতৃগর্ভে দেয়, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর যারা অলরেডি প্রেগনেন্ট অবস্থায় আছেন, এরকম তো কোটি কোটি মানুষ আছেন যারা বৃষ লগ্নের আছেন, সন্তান আসবে, তাদের ভয় পাবেন না। শুধু এইটুকু বলবো, ভগবানের নাম নেবেন এবং যাতে কাজটা ঠিক মতো হয়ে যায় সেই চেষ্টা করবেন। কোনো রকম কিছু এসব উপাচার করতে যাবেন না, কারণ গর্ভাবস্থায় কোনো উপাচারের কিন্তু কোনো ফল হয় না, তার নিষেধ আছে শাস্ত্রে। কোনো রকম উপাচার একমাত্র ঈশ্বরকে ডাকা, কোনো আশীর্বাদ বা কোনো প্রসাদ খেতে পারেন, সেটার স্যানিটেশন মেনটেন করে আপনি খাবেন, বা যেরকমভাবে আপনাকে যে গুরু দিচ্ছেন তাই অনুসারে খাবেন, কিন্তু চেষ্টা করবেন কোনো উপাচার না করে, অর্থাৎ কোনো রত্ন টত্ন ধারণ করা, তাবিজ কবচ এইসব দয়া করে করবেন না, তাহলে কিন্তু ফল আরও নেগেটিভ হয়। শুধু ঈশ্বরকে ভজনা করবেন, ভগবানের 108 নাম জপ করবেন, যথেষ্ট মানে এলিমিনেট করে দেওয়ার জন্য যথেষ্ট এই জাতীয় সময়, সবসময় যথেষ্ট, এই জাতীয় সময় অবশ্যই যথেষ্ট। তো বৃষ লগ্নের ক্ষেত্রে অ্যাজ এ হোল কিন্তু বছর খারাপ নেই, কিন্তু যেহেতু লগ্নের উপরে রাহু আছে, নিজের উপর কন্ট্রোল রাখবেন, প্রচুর ডিজায়ার বাড়িয়ে দেবে, প্রচুর হোপস, প্রচুর প্রচুর অপরচুনিটি বাড়াবে, কিন্তু হুটহাট করবেন না, ধীরে ধীরে কাজ করবেন, আস্তে আস্তে চলবেন, এবং সেই মতন করে দেখবেন সিচুয়েশনগুলো, মানে যদি পেতে একটু দেরি হয়, তাতে নিজের মনের অস্থিরতাকে নিজে চেষ্টা করবেন কন্ট্রোল করার, আদারওয়াইজ কিন্তু আপনাকে বিপথে চালিত করবে। রাহুর কিন্তু মেন উদ্দেশ্যই থাকে মানুষকে পথভ্রষ্ট করা, এটা হচ্ছে প্রথম কাজ। ও ইলিউশনে বিশ্বাস করে, ও আপনাকে ইলিউশনারি জায়গায় নিয়ে যাবে। এবং 9th হাউসে যখন দৃষ্টি থাকে, 9th হাউস মানুষের ধর্মস্থান, সুতরাং মানুষের কিন্তু ধর্মচ্যুত হয় সে, অর্থাৎ সে অধার্মিক কাজ করতে সে শত উদ্যত হয়, শত মানে প্রণোদিত হয় এই কাজটা করতে। দয়া করে এই জায়গাটা একটু মেনটেন করবেন, ভগবানের নাম করবেন, বেরিয়ে যাবেন, এমন কোনো ব্যাপার নয়, খুব অল্প দিনের গোচর, বেরিয়ে যাবে। সামনের বছর মার্চ এপ্রিল মাসে রাহু শিফটিং হয়ে মেষ রাশিতে চলে যাবে। আচ্ছা, এরপরে সিংহ নিয়ে বলবো। সিংহ নিয়ে বলার ক্ষেত্রে দুটো জিনিস বলার ব্যাপার আছে। সিংহ লগ্নের ক্ষেত্রে এখন বর্তমানে যে গোচর আছে, 6th হাউসে এই মুহূর্তে শনি, বৃহস্পতি, বুধ বসে রয়েছে, শুক্র বসে রয়েছে। ইমিডিয়েট আমি আজকে অনুষ্ঠান করছি, আজকে হচ্ছে 7 তারিখ সকালবেলা, তো এই মুহূর্তে বুধ রয়েছে সেখানে, শুক্র রয়েছে ধনুরাশিতে, প্রায় 4 ডিগ্রির থেকে একটু উপরে রয়েছে, এবং চন্দ্র রয়েছে ইমিডিয়েট শুক্রেরই ঘরে তুলারাশিতে, আর একদম প্রথম দিকে রয়েছে, 4-5 ডিগ্রিতে রয়েছে। মঙ্গল রয়েছে মেষ রাশিতে, এবং সিংহ লগ্নের ক্ষেত্রে এটা ইতিবাচক ফল যে মঙ্গলের তার ভেলোসিটি পেয়েছে, এবং সে কিন্তু মুভমেন্ট শুরু করেছে।
করেছে। এই মুহূর্তে রবি তার সেনাপতি, 9th হাউসে এসে রবিকে কিন্তু পূর্ণ গার্ড দিচ্ছে এবং রবিও 5th হাউসে রয়েছে। কিন্তু এটা তো সার্বিক গোচর নয়, বড় প্ল্যানেটসের কিন্তু অবস্থান ইমিডিয়েট শনির ক্ষেত্রে কম্পারেটিভলি ঠিক আছে। কিন্তু মনে রাখবেন 6th হাউসে শনি কিন্তু, লগ্নের সাপেক্ষে বলছি, বহু মানুষ বলবে যে শত্রু হরকারী, রোগ হরকারী, কিন্তু কখনো হরকারী হয় না। 6th হাউস লগ্নে বা লগ্নপতি 6th হাউসে বা 6th হাউসের সাথে কোনোভাবে কানেকশন যদি হয়ে যায়, লগ্নের কানেকশন, লগ্ন থেকেই আমি দেখছি তো, লগ্নেরই লগ্নকেই কানেক্ট করছে এখানে, তো 6th হাউসের সাথে কানেকশন যখনই হবে, আপনাকে কিন্তু রোগ রিপু কিন্তু ক্রমান্বয়ে বিরক্ত করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন মার্গী গতিতে রয়েছে, পূর্ণ গতিতে রয়েছে, ফলে রোগ রিপুর প্রকোপটা কম থাকবে, কিন্তু যখনই পরিস্থিতি একটু দেখবেন যে ভেলোসিটিটা কমে আসছে মোটামুটি মার্চ মাসের 20-22 তারিখের পর থেকে, তখন কিন্তু আবার সিচুয়েশন একটু প্রবলেমেটিক জায়গায় যাবে। বাট বৃহস্পতি এখন 6th হাউসে রয়েছে, 6th হাউসে বৃহস্পতি একটু স্যালিভেসি দেয়, একটু একাকিত্ব দেবে, একটু নিজেকে ঘরের মধ্যে কনফাইনমেন্ট বা একটু নিজে থাকা, একটু আত্মপলব্ধি করা, এই জাতীয় প্রকৃতি করবে। এবং বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন, যারা বাড়ির বড় বুড়ো আছেন, তাদের কিন্তু একটু, বিশেষ করে পেরেন্টস বা পেরেন্টস তুল্য মানুষ যারা, আমি তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হওয়াটা এখানে গুরুত্বপূর্ণ নয়, তার জন্য অর্থ ব্যয় করাতে পারে, হ্যাঁ, কারণ দ্বাদশের দৃষ্টি আছে কিন্তু জুপিটারের এখান থেকে, তো অর্থ ব্যয় হতে পারে এবং অকস্মাৎ অর্থ ব্যয় হতে পারে, অ্যাক্সিডেন্টাল বা আনএক্সপেক্টেড, তো এটা দশা বা অন্তর্দশা অনুসারে এর ফল দেবে। কিন্তু চেষ্টা করবেন আগে থেকে কোনো প্রিকশনারি মেজার, কারণ সারা পৃথিবীব্যাপী একটা প্যান্ডেমিক চলছে, তার ফলে যতটা প্রিকশনারি মেজার নিতে পারেন সেটা চেষ্টা করবেন নেবার। আর স্যালিভেসিটাকে কাটান, এখানে জ্ঞানের ঘর, জ্ঞানের ঘরে বৃহস্পতি আছে, প্রচুর জ্ঞান আরোহণ করুন, পড়ুন, নিজের মনকে শান্ত রাখুন, স্পিরিচুয়ালি ডেভেলপ করুন, ভালো এফেক্ট দেবে এখানে বৃহস্পতি। ইমিডিয়েট তো দেবে, 16 ফেব্রুয়ারি পর্যন্ত দেবে, তারপরে এক মাস একটু ডিস্টার্ব থাকবে, কারণ বুধটাও সে সময় বকরি হয়ে যাবে এখানে। তো সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ খুব পাইভোটাল রোল প্লে করে, যেহেতু মানে তার স্পিকিংকে, তার কোঅর্ডিনেশনকে প্লে করে। রাজা কখনো খুব বেশি দৌড়ে দৌড়ে গিয়ে কাজ করা পছন্দ করে না, রাজা তার ভার্বাল কমিউনিকেশন বা রাইট ডাউন করে কাজ করাটাই পছন্দ করে, নির্দেশ দেওয়াটাই পছন্দ করে। বুধ 6th হাউসে এসে কিন্তু তার নির্দেশের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি করবে, শনি থাকার জন্য আরও বেশি তৈরি করবে, কারণ বুধ শনি বৃহস্পতি সবাই চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ দ্বাদশপতির নক্ষত্রে থাকবে, তার ফলে ব্যয়কেও কিছুটা বৃদ্ধি করবে, ব্যয় থেকেও প্রত্যেকে সাবধান থাকবেন, এবং শরীর থেকে কিন্তু, শরীরকে খুব মানে রাউন্ড দ্য ক্লক রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু প্রবলেম করবে। 10th হাউসে রাহু আছে, বহু লোক বলে 10th হাউসে রাহু থাকা ভালো, রাহু কোনো জায়গায় থাকা ভালো না, কারণ রাহু আমাদের লোক নয়, এখানে যদি একটা ডাইনোসর এসে হঠাৎ করে খানা দেয়, এবার কেউ বললো ডাইনোসর চিড়িয়াখানায় থাকা ভালো, ওখান থেকে অনেক পয়সা পাওয়া যাবে, তার মানে তো এটা অ্যাকচুয়ালি ভালো নয়, চিড়িয়াখানা তো আলটিমেটলি একটা প্রোটেক্টেড জায়গা, কিন্তু তার প্রোটেকশনেরও তো একটা লিমিটেশন আছে, ডাইনোসর যদি খুব শক্তিশালী হয় সে চিড়িয়াখানার দেওয়াল ভেঙে বেরিয়ে যেতে পারে, বেরিয়ে গেলে কি হবে সেটা তো মারাত্মক হতে পারে। রাহু ইজ এ ডাইনোসর, রাহু এই সৌরজগতের কেউ নয়, সৌরজগতের মধ্যে একটা ইনট্রুডার, তার কোনো ঘর নেই, শুধু নক্ষত্র দেওয়া আছে, নক্ষত্রগুলো কিন্তু আমাদের সৌরজগতের মধ্যে পড়ে না, সৌরজগৎ থেকে কোটি 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 কিলোমিটার দূরে রয়েছে, কিলোমিটার দিয়ে অ্যাকচুয়ালি মাপা যায় না, সবই আলোকবর্ষ দিয়ে মাপতে হয়, কারণ দূরত্বটা এত বেশি, এত আলোকবর্ষ দূরে রয়েছে, তো আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, 3 লক্ষ কিলোমিটার ইন্টু ষাট সেটা হচ্ছে 1 ঘন্টা ইন্টু 24, 1 দিন ইন্টু 365, এটা 1 আলোকবর্ষ, এতটা দূরত্ব, সেটা এত বড় একটা ফিগার হবে, এত আলোকবর্ষ দূরে থাকে সেটা, সুতরাং বুঝতেই পাচ্ছেন সেগুলো আমাদের সৌরজগতের মধ্যে ইনকর্পোরেশন করা হয়েছে, ল্যাম্পপোস্টের মতন দিয়ে ইনকর্পোরেশন করা হয়েছে, ছবি এঁকে দেখালে বেটার হয় সেগুলো। সেই জন্য নক্ষত্রের প্রভাব সবসময় টার্সিয়ারি দেয়, প্রাইমারি সেকেন্ডারি কখনো দেয় না, টার্সিয়ারি এফেক্ট দেয়, অর্থাৎ তৃতীয় ভাগের এফেক্ট দেয়। আমি কাউকে বিরূপ প্রতিক্রিয়া করছি না, ভিন্ন মতের মানুষও রয়েছেন, পণ্ডিত রয়েছেন, কিন্তু আমি বলছি একদম আদি পরাশরি হোড়া থেকে বলছি, নক্ষত্রের প্রভাব টার্সিয়ারি হয়, সবসময় মাথায় রাখবেন এটা। রাহু 10th হাউসে রয়েছে, তো 10th হাউসে রাহু কিন্তু প্রচুর কর্ম ব্যস্ত করে, কিন্তু আলটিমেটলি ফলটা দেয় গোল্লা,
দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দি পিরিয়ড অফ রাহু, যখন রাহু 10th হাউস থেকে 9th হাউসে চলে আসবে, মঙ্গলের ঘরে চলে আসবে 2022 সালের প্রবাবলি মার্চ এপ্রিল মাস নাগাদ হবে, সেই সময় দেখবেন আপনি অ্যাকচুয়াল যা কর্ম করেছেন সেটা হচ্ছে লবণঙ্কা। অ্যাকচুয়ালি আপনি কিছুই করেননি, কিছু মেটেরিয়াল গেইন করতে পারেন কিন্তু তার বেশি কিন্তু কিছু হবে না। মেটেরিয়াল গেইনটাকে যদি মনে করেন খুব বেশি গেইন, তাহলে গেইন, কিন্তু খুব বেশি ফল এখান থেকে দেবে না। এবং 4th হাউসে কেতু থাকার জন্য যেটা করবে সেটা হচ্ছে শশব্যস্ত রাখবে, অর্থাৎ ঘরে তার অবস্থানকে কমিয়ে দেয়। 4th হাউস হচ্ছে গৃহসুখ, 4th হাউস থেকে আমাদের সুখ, আমাদের ইনিশিয়াল সমৃদ্ধি, আমাদের লোয়ার এডুকেশন, আমাদের মাতা, আমাদের সুখ সমৃদ্ধি শান্তি, এই সমস্ত কিছু, মানসিক প্রশস্তি, মন, সবকিছুকে ডিটারমাইন করে। গৃহসুখের জায়গায় কেতু বসে থাকার জন্য সিংহ লগ্নের ক্ষেত্রে মাথায় রাখবেন গৃহসুখ কিন্তু কেতু কমিয়ে দেবে, এটা স্বাভাবিক ব্যাপার, কেতুর কাজই তাই। কেতু কেতু রাহু যেখানে থাকবে তার গুরুত্বকে নষ্ট করবে। 4th হাউস খুব গুরুত্বপূর্ণ ঘর, সব ঘরই গুরুত্বপূর্ণ, 4th হাউস ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম কেন্দ্র, কিন্তু লগ্নের পরে প্রথম কেন্দ্র 4th হাউস, ভেরি ইম্পর্টেন্ট একটা প্লেস। সেই প্লেসে কেতু থাকার জন্য কিন্তু বাড়িতে সুখ পাবেন না এবং বাড়িতে সময় দিতে পারবেন না। যে সময়টা গত 1 বছর আগে দিয়েছেন পঞ্চম স্থানে বৃহস্পতি থাকার জন্য সন্তানের সাথে, স্ত্রীর সাথে, মোটামুটি অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন, নভেম্বর থেকে কিন্তু সেই সময়টা দিতে পারবেন না, কোনো না কোনো কাজে ইনভলভড হয়ে যাবেন, অর্থাৎ একটা ব্রিচ অফ কোঅর্ডিনেশন হবে ফ্যামিলির সাথে, কোর ফ্যামিলির সাথে। এটা কিন্তু কেতু করবে এবং প্রিডমিনেন্টলি করবে, জ্যৈষ্ঠ নক্ষত্রের থেকে যখন অরুণাদা নক্ষত্রে যাবে তখন আরও বেশি করবে, মানে মোটামুটি এপ্রিল মে অনওয়ার্ডস। কিন্তু বৃহস্পতি যেহেতু 7th হাউসে চলে যাবে সিংহ লগ্নের ক্ষেত্রে, ফলে লগ্নে একটা ডিরেক্ট দৃষ্টি দেওয়ার জন্য কিছুটা ব্যালেন্স বৃহস্পতি কিন্তু এপ্রিল মাস থেকে করার চেষ্টা করবে আপ টু অগস্ট, কিন্তু শনি ও বকরি হয়ে যাবে, তার ফলে অ্যাজ এ হোল যে খুব একটা অসপিশিয়াস টাইম এবছর যে দেওয়া যেতে পারে, খুব ভালো দশা আছেন যাদের তারা ব্যথি রেখে সেটা কিন্তু বলা যায় না, খুব স্লো ফল দেবে মে মাস অনওয়ার্ডস, মে মাস থেকে নভেম্বর পর্যন্ত খুব স্লো ফল এবং খুব ডিজিজ ওরিয়েন্টেড করবে, হাই ব্লাড প্রেশারের প্রবলেম করবে, সুগার ফ্লাকচুয়েশন করবে, যাদের মাথায় রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা আছে বা নার্ভাস সিস্টেম একটু বেশি পরিমাণে উত্তেজিত আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, কারণ মঙ্গলের ঘরে কেতু আছে তো মঙ্গলকে অলওয়েজ ডিস্টার্ব করবে ও কনস্ট্যান্ট। 4th হাউস আমাদের ভৌমদোষ জায়গা, তো বাড়ি থেকে শিফটিং হয়ে যেতে পারে, দূরে কিছুদিনের জন্য ট্রান্সফার হতে পারে, এই জাতীয় কিন্তু প্রবাবিলিটি রয়েছে। এগুলো কোনো ভয় দেখানোর কিছু না, খুব খুব প্রান্তিক এফেক্ট, কিন্তু এফেক্ট দেবে, খারাপ দশায় বেশি দেবে, ভালো দশায় কিন্তু ব্যাপারটাকে গার্ড দেওয়ার জন্য ভালো প্ল্যানেটের অবস্থান থাকলে সেটা গার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। প্রত্যেক অমাবস্যাতে বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন অবশ্যই, এবং চতুর্থীর দিন, প্রত্যেক শুক্লপক্ষের চতুর্থীর দিন আমাদের সিদ্ধিদাতা গণেশজিকে চেষ্টা করবেন তার অর্ঘ স্থাপন করা, ভগবানের নামে সমর্পণ করে তারপরে গণেশজিকে সে অর্ঘ দেওয়ার চেষ্টা করবেন, সেটা অনেক বেটার ফল দেবে। প্রত্যেক চতুর্থীতে শুক্লপক্ষের সেটা ভালো ফল দেয়। সিংহলগ্নের ক্ষেত্রে অ্যাজ এ হোল বছর খারাপ নেই কিন্তু খুব স্লো ফল দেবে, খুব অসপিশিয়াস টাইম বলা যায় না, যে একটা বিরাট কিছু, যাদের ক্ষেত্রে দশা বেটার আছে ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু একটা বিরাট কোনো রেভলিউশনারি চেঞ্জ কিন্তু এই বছরে দেওয়ার মতন কোনো জায়গা আমি দেখছি না, খুব ভালো দশা ব্যতি রেখে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো, বৃশ্চিক লগ্নের কিন্তু এই বছর একটা মিশ্র ফল দেবে, বর্তমান সময় কিন্তু অ্যাজ এ হোল ভালো দেবে না। বর্তমান সময় যদিও আপনি বলবেন তৃতীয় শনি আছে, তৃতীয় শনি অত্যন্ত বলি শনি, হ্যাঁ আপনাকে তৃতীয় শনি কোনো রকমভাবে পাশ কাটিয়ে পথ তৈরি করে দেবে, কিন্তু সেখানে বৃহস্পতিও আছে, তো বৃহস্পতি কিন্তু সেখানে একটু নালিফাইড ফল দেবে, স্পেশালি ফেব্রুয়ারি 2nd উইক থেকে মোটামুটি এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত, তারপরে কম্পারেটিভলি বেটার ফল দেওয়া শুরু করবে যখন 4th হাউসে চলে যাবে। কিন্তু মনে রাখবেন 88, 89, 90 এই সময় যারা জন্মেছেন তাদের কিন্তু রাহু আছে কুম্ভের ঘরে এবং মকরের ঘরে রাহু আছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। আমি স্পেসিফিক্যালি বললাম কারণ বহু পরিচিত মানুষ আছেন আমার যাদের এই সময়কালের মধ্যে জন্ম আছে, আমার পরিচিত তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম এখান থেকে,
এখানে বৃহস্পতি কিন্তু একটু বিলেটেড ফল দেবে, দশা যদি খুব ভালো অবস্থায় না থাকে। আরো স্পেসিফিক্যালি যদি রাহুর দশা, শুক্রের দশা, কেতুর দশা ভোগ করেন বা মঙ্গলের শেষের দিক, তাহলে কিন্তু আরো স্পেসিফিক্যালি একটু নেগেটিভ ফল দেবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু সারা বছর নিজের জেদ এবং ক্রোধকে কন্ট্রোল করবেন, না হলে কিন্তু পুরো পরিবার ডেমোলিশ করে দেবে। এটুকু আমি কিন্তু বারবার বলছি, যদি খারাপ দশায় থাকেন এবং শনি যদি লগ মানে ছকে যদি কিন্তু দুর্বল থাকে বা নবাংশে দুর্বল থাকে, তাহলেও কিন্তু ম্যারিড লাইফ এবং এভরিথিং ডিস্ট্রয় করে দেবে, কোনো রকম ব্যালেন্স করতে পারবেন না। কারণ বৃশ্চিকে কেতুর অবস্থান, স্পেসিফিক্যালি অনুরাধা নক্ষত্রে কিন্তু একটু বেশি পরিমাণে কেতু বলি ফল দেওয়া শুরু করে। তো রাক্ষস যখন বলি হয়ে যায় সে কি করবে, সে আমাদের উপরে টর্চার বেশি করবে। টাইরেন্ট যদি বেশি টাইরেন্সি করতে থাকে তাহলে ক্ষতি কি হবে, নর্মাল মানুষের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, কারণ ওরা আমাদের মতন নয়, আমাদের প্রকৃতি তারা কখনো বুঝবে না, ওরা ডেমন, ওদের ডেমনিশ প্রকৃতি। সেই দিক থেকে বোঝার চেষ্টা করবেন। লগ্নে কখনো আমাদের কোনার বচন, অনেক কিছুতে অনেক কিছু বলা আছে, কিন্তু এইসব বচনের অ্যাকচুয়ালি কিন্তু আপনি জীবন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, মেটেরিয়ালি হয়তো আপনাকে জীবনের কোনো একটা সময় কিছু দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কিছু দেয় না এগুলো। এগুলো থাকা ভালো নয়, রাহু কিন্তু কখনো লগ্নে থাকা ভালো নয়, কখনো লগ্নে থাকা ভালো না। আমি তো বলি দ্বাদশে থাকা তবুও ভালো, কোনো একটা জায়গাকে ডিফার্ম করে, কিন্তু লগ্নে থাকা কখনো ভালো নয়। দ্বাদশে থাকাও ভালো নয় কিন্তু লগ্নে থাকা কখনো ভালো নয়। লগ্ন হচ্ছে মানুষের, যারা লগ্ন দেখে ছক দেখেন তারা জানেন, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে রাহুকেতুর অবস্থান ভালো না, এই মুহূর্তে গোচর করছে। তো বৃশ্চিক লগ্নে যারা রয়েছেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, নিজের স্পাউস, নিজের শ্বশুর বাড়ি বা পুরুষদের ক্ষেত্রে বলছি, তার রেসপেক্টিভ শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন অনেক কিছু চিন্তা ভাবনা করে, কারণ থার্ড হাউসে শনি আছে এবং সেই শনির দৃষ্টি কিন্তু লগ্নের দ্বাদশে আছে। একটু বুঝে নেবেন, বেডরুম প্লেজারকে কিন্তু স্যাটার্ন নষ্ট করে যতই শুক্রের ঘর থাক, এবং শনির দৃষ্টি যেখানে আছে, শনির দৃষ্টি সামনেই হচ্ছে, কেতুর দৃষ্টি কিন্তু ওদিকে যাচ্ছে। মাথায় রাখবেন যে বৃশ্চিকের ঘরে ওখানে একটা সময় এমন আসবে যখন শনির ওপর, শনির দৃষ্টি কেতুর উপরে পড়বে এসে সামনের বছরে, সেটার দিকে কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্সমেন্ট হচ্ছে। কেতু তো সবসময় যাচ্ছে, শনি এখন যেহেতু মার্গি আছে সুতরাং সে দ্রুত এগোচ্ছে, সেই হিসাবে জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। চাকরির ক্ষেত্রে প্রত্যেকে নিজের ইনসাবঅর্ডিনেশন জাতীয় কোনো কাজ করবেন না, অর্থাৎ বস বা যেই হোক, নর্মাল আপনার সম মর্যাদা সম্পন্ন কোনো কলিগ হন বা আপনার কোনো সাবঅর্ডিনেট হন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু চেষ্টা করবেন যে নিজের শৃঙ্খলা এবং মানদণ্ড বজায় রাখার, অবান্তর, অর্বাচীন এবং লোককে অপমান করা কথাবার্তা কিন্তু বলবেন না। আপনাকে কিন্তু কনস্ট্যান্ট চেষ্টা করাবে, প্রভোক করবে কথা বলানোর জন্য, বা আপনার মনে হবে আপনি খুব সত্যি কথা বলছেন, বাট করবেন না, কথা বলবেন না। কথা বললে কিন্তু গন্ডগোল হবে, কারণ নাইন্থ হাউসে কিন্তু দৃষ্টি আছে। মাথায় রাখবেন একটা জিনিস, নাইন্থ হাউসে দৃষ্টি, কেতুর দৃষ্টি নিয়ে বহু বিতর্ক আছে পণ্ডিতদের মধ্যে, তাও বলছি দৃষ্টি না হলেও প্রভাব আছে, নাইন্থ হাউসে প্রভাব আছে। তো সেই প্রভাবকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেটা কিন্তু চন্দ্রের ঘর, এবং চন্দ্র কিন্তু চূড়ান্ত রকমভাবে রাহু কেতুর দ্বারা, চন্দ্র এবং রবি সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়। মন শত এবং চন্দ্রের কিন্তু ওটা নিজ স্থান, অর্থাৎ চন্দ্র নিজের কারকতার বাইরে গিয়ে ফল দেয় বৃশ্চিকের ঘরে। চন্দ্রের মধ্যে যে দয়া মায়া মমতা, তার যে প্রকৃতি, তার যে কল্পনা চিন্তা ভাবজগৎ মেটেরিয়াল লাইফ তার সংসার, এই সব কিছুর মধ্যে কিন্তু বিকৃতি আনার চেষ্টা করে, সেখানে কেতু বসে রয়েছে, সুতরাং সেই জায়গাকেও ডেমনিশ করবে। শুক্র এক্ষেত্রে সারা বছর গোচর শুক্রের দিক থেকে বেটার পাবেন। যদি আপনারা বলতে পারেন যে শুক্র এখানে সেভেন্থ হাউসের লর্ড এবং টুয়েলথ হাউসের লর্ড, সে কতটা ভালো ফল দেবে, হ্যাঁ ভালো ফল দেবে, নো ডাউট ভালো ফল দেবে, শনির দৃষ্টি থাকার জন্য আরো ভালো ফল দেবে। কিন্তু জুন মাসের মোটামুটি মাঝামাঝি সময় থেকে অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত এই ফেজটা একটু সাবধানে থাকবেন, অর্থাৎ শনি যখন বকরি হয়ে যাবে এবং বৃহস্পতিও বকরি হয়ে যাবে, সেই টাইমটা একটু সাবধানে থাকবেন। সাবধানে মানে কি, ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করবেন না, এবং ফিজিক্যালি যেটা বলবো দুশ্চিন্তা করবেন না। কেতু যখন লগ্নে থাকে ঘুমের একেবারে 12টা বাজিয়ে দেয়, হ্যাঁ সেই মানুষ কোনোদিন রাত্রি 2:30 3টের আগে ঘুমায় না, এটা যে বেসিক প্রকৃতি। যদি তার একদম মারাত্মক রকম রেগুলেশন তার জীবনের ওপর না থাকে, বা খুব সাধক জাতীয় মানুষ যদি না হয়,
এবং ছকে যদি তার বেস হরোস্কোপে, ন্যাটাল হরোস্কোপে যদি শনি খুব বলি না থাকে, সে কিন্তু কোনোভাবেই তার ঘুমকে করতে পারবে না, ব্রিচ অফ স্লিপ হয়ে যাবে তার। প্রথমে ঘুমালো, আবার 2 ঘন্টা বাদে ঘুম ভেঙে যাবে, সেটা একটু খেয়াল রাখবেন। নতুন চাকরির যোগ আছে, যারা চাকরির চেষ্টা করছেন খুব ভালো চাকরির সময় আছে, মার্চ থেকে জুলাই পর্যন্ত। চেষ্টা করবেন এই সময়টাকে ক্র্যাক করার, সামহাও এই সময়টা ভালো আছে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও ভালো সময় আছে, বাট ভেরি কেয়ারফুল, ফিফথ বা 9 দৃষ্টি আছে উল্টো দিক থেকে, তো সেটা একটু মাথায় রেখে, কারণ সেটা যেহেতু মঙ্গলের নিজের ঘর, সরি বৃহস্পতির ঘর, সুতরাং খেয়াল রাখবেন সেই ঘরে কিন্তু ইমিডিয়েট শনির দৃষ্টি আছে, তৃতীয় দৃষ্টি আছে, খেয়াল রাখবেন এখান থেকে যাতে ডক্টরস যেরকম যেরকম ভাবে আপনাদের চলতে বলছে, কারোর যদি আগে থেকে কোনো কমপ্লিকেশন থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, যেহেতু 7th হাউসে রাহু রয়েছে, তো সে কিন্তু রিপ্রোডাকটিভ অর্গানের প্রবলেম তৈরি করবে, একটু প্রিম্যাচিওর বেবি ডেলিভার করিয়ে দিতে পারে, বা আপনাকে বাধ্য করতে পারে প্রিম্যাচিওর করানোর জন্য, নিচের দিকে নেমে আসতে পারে বেবি, এরকম অনেক সমস্যা দিতে পারে, এগুলো পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডে হয়। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন, যারা ওয়ার্কিং লেডি কিন্তু প্রেগনেন্ট আছেন, তারা কিন্তু লাস্ট 3 মাস যদি এরকম থাকে, নশাগত সিচুয়েশন বিশেষ করে যদি খারাপ থাকে, খুব সাবধানে চলাফেরা করবেন, এবং একটু অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটিও আছে লগ্নে কেতু থাকার জন্য, চলাফেরা করবেন খুব সাবধানে এবং হটকারিতা করবেন না। লগ্নে রাহু কেতু কিন্তু ভীষণ হটকারিতা তৈরি করে, তারা কিন্তু অগ্রপশ্চাৎ চিন্তা না করে ডিসিশন নেওয়ার তাদের মধ্যে একটা এবিলিটি তৈরি করে, এটা একটু বিরত থাকবেন এবং স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, কনস্টিপেশন রিলেটেড প্রবলেমের জায়গায় নজর দেবেন, পাইলস ফিশার বা প্রস্টেট জাতীয় প্রবলেম, ইউরিনারি ইনফেকশনের জায়গা, লাংসে ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে, এখন এমনি প্যান্ডেমিক আছে, তার ফলে এই প্রবণতা যাদের আছে তারা সাবধানে থাকবেন। আইজে কিন্তু পাওয়ার আসতে পারে, দাঁতের প্রবলেম করতে পারে, দাঁত এবং গাম অর্থাৎ মাড়িতে প্রবলেম আসতে পারে, বিশেষ করে মোলার প্রিমোলারগুলো আমাদের ভিতরের দিকের লোয়ার জতে যে টিথ আছে সেখানে প্রবলেম আসতে পারে, মাড়ির দু মানে লিপের একদম এই সমস্ত কর্নারে বিভিন্ন রকম গ্লসাইটিস জাতীয় প্রবলেম আসতে পারে, যেগুলো ভিটামিনের কারণে হয়, হলে পরে ডক্টর অবশ্যই দেখিয়ে নেবেন। স্কিনে অ্যালার্জি আসতে পারে, ইন্টারনাল অ্যালার্জি যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও হতে পারে, এমনকি ইন্টেস্টাইনেও কিন্তু সেই জাতীয় যাদের ক্রোনসের সমস্যা আছে তাদের কিন্তু এই সময় বাড়তে পারে। তারপরে ডক্টর যে সমস্ত খাবার নিষেধ করেছেন সেগুলো কিন্তু মেনে চলবেন, তাহলে অনেকটা সমস্যা এড়িয়ে চলতে পারবেন। পরে এই লগ্নের উপরে আরো কিছু কথা বলবো, কারণ অনেক কেতু নিয়ে তো বলবো, সুতরাং যদি ভাবছেন যে আমি কম করে যাচ্ছি, অনেকে প্রশ্ন করেছেন, সেটা নয়, এই লগ্নের উপরে কেতু আছে তো অনেকবার বলতে হবে, 3টে নক্ষত্র আছে। কুম্ভ লগ্ন লাস্ট পোর্শন নিয়ে বলবো, কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেখুন দ্বাদশে শনি থাকার জন্য বহু মানুষ প্রশ্ন করেছেন, এটা একটা স্বাভাবিক। দেখুন দ্বাদশে শনি গোচরে মাথায় রাখবেন, খুব প্রবলেম করে না যদি আপনার জন্মগত ছকে কোনো প্রবলেমেটিক স্যাটার্ন আছে, যদি স্যাটার্ন প্রবলেমেটিক খুব সহজে হয়, কারণ সব থেকে গুণী গুণী গ্রহ তো, ক্লাসের যে ফার্স্ট বয় তার সব থেকে বেশি ভয় থাকে তার পজিশনটা হোল্ড করে রাখা, কারণ সে 1 নম্বর কমে গেলে 2nd হয়ে যেতে পারে, যে ধরুন তার পরের দিকে আছে, 2nd বয় 5th হতে পারে, 5th বয় 3rd হতে পারে, কিন্তু 1st বয় কিন্তু ফার্স্ট একটাই জায়গা, তার ফলে সব থেকে যে পবিত্র প্ল্যানেট স্যাটার্ন তার কিন্তু সব থেকে বেশি কলুষিত হওয়ারও ভয় থাকে, কন্টামিনেশন হওয়ার তার ভয় থাকে। তারপরে যদি বেস হরোস্কোপে কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি নিজে, সে যদি সামান্য রকম কন্টামিনেশন হয় তাহলে কিন্তু ছককে অনেকটা প্রবলেম তৈরি করে দেয়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রবলেম তৈরি করে, এই জাতীয় মানুষ নিজের সমস্যাকে এক্সপ্রেস করতে পারে না, ইন্ট্রোভার্ট প্রকৃতির হয় তারা, যদি শনি খুব বলি না হয় তাদের মারাত্মক ইন্ট্রোভার্ট করে দেয়, এবং তারা সমমনস্ক মানুষ ছাড়া কারোর সাথে খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তারা কথা কম বলে, তারা এক্সপ্রেস কম করে, শোনে বেশি, ডিপ্লোম্যাটিক হয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিছুই করতে পারে না, যতই ডিপ্লোম্যাটিক হোক যতই কিছু হোক চিন্তা অনেক করে কিন্তু সেটাকে ফলপ্রসূ করতে পারে, এটা কুম্ভ লগ্নের একটা ল্যাকিউনা, কারণ শনি অ্যাকচুয়ালি ভগবানের নাম করা ছাড়া অন্য কোনো কর্মে খুব একটা বিশ্বাস করে না, বুদ্ধি তাকে প্রচুর দেয়, সে সব কিছু বুঝতে পারে, তার ইনটিউশন আছে, এভরিথিং হি অর শি আন্ডারস্ট্যান্ডস, কিন্তু সেটাকে ফলপ্রসূ করতে পারে না, এটা কুম্ভের একটা বেসিক ল্যাকিউনা, এটা কিন্তু মাথায় রাখবেন।
সেদিক থেকে আপনাদের বলবো, কুম্ভ লগ্নের দ্বাদশে শনি থাকা সত্ত্বেও আর কিছুদিনের মধ্যে 2.5 মাসের মধ্যে বৃহস্পতি লগ্নে ঢুকবে এবং প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত লগ্নে থাকবে। সুতরাং তার একটা সুফল কিন্তু অবশ্যই পাবেন। যদি আপনারা ভাবতে পারেন যে কুম্ভ এখান থেকে কোথায় আছে, যে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের কারক, কিন্তু তা হলেও কিন্তু কুম্ভ এখানে বৃহস্পতি লগ্নে ঢুকতে সবসময় ভালো ফল দেয়, এটা মাথায় রাখবেন। অলওয়েজ কম বেশি ভালো ফল সে দেবেই, কারণ তার 9th হাউসে দৃষ্টি চলে আসছে, 5th হাউসে দৃষ্টি চলে আসছে। সে যতই বিষম প্রকৃতির ঘর হোক না কেন, বৃহস্পতি যেহেতু গুরু এবং প্রত্যেক গ্রহেরই গুরু এক্সেপ্ট রবি, সুতরাং রাজার অবশ্যই গুরু, কিন্তু রাজাকে জ্ঞানের প্রয়োজন হয় না, কারণ সূর্য বিভূত সমান এখানে সব থেকে বেশি জ্ঞানী এই জগতের মধ্যে, সৌরজগতের মধ্যে। সুতরাং বৃহস্পতিকে তাকে আলাদা করে জ্ঞান দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু জ্ঞান লাগলে তিনি বৃহস্পতির থেকেই নেবেন যদি দরকার হয়। কিন্তু বাকি সমস্ত প্ল্যানেটসকে কিন্তু জুপিটার জ্ঞান দেয়, এক্সেপ্ট স্যাটার্ন, স্যাটার্নকেও জ্ঞান দেওয়ার প্রয়োজন হয় না, স্যাটার্ন সর্বোচ্চ জ্ঞানী। শনির জ্ঞান রবির থেকেও বেশি, ক্ষেত্র বিশেষে পুত্রের জ্ঞান পিতার থেকেও বেশি, মাথায় রাখবেন। এবং সার্বিক জ্ঞান আছে, সমস্ত জ্ঞান আমাদের একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় দেখবেন, জ্ঞান জ্ঞান বিজ্ঞান যোগ বলেছেন ভগবান, যেখানে ভগবানকে জানাই হচ্ছে প্রকৃত জ্ঞান, সেটা স্যাটার্ন আপনাকে সেই জায়গার জ্ঞান দিয়ে দেবে। তো সেই হিসাবে স্যাটার্নকে আমরা সর্বোচ্চ জ্ঞানী বলি। মেটেরিয়াল জিনিসের জ্ঞান জেনে আপনি কি করবেন, নতুন করে কি আবি, সবকিছু তো রয়েছে, এভরিথিং, কোনো কোনো জানোয়ার জন্তু জানোয়ার করে নতুন করে কিছু, আপনি হয়তো আমাকে খুব নেতিবাচক চিন্তার মানুষ ভাবতে পারে, যে এই যে ইন্টারনেট ইউজ করে কথা বলছে, এর কি কুকুর বিড়াল বলবে, সবাই শুনতে পাচ্ছে, আমি তার সুযোগ নিচ্ছি, সবাই নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা আমাদের গত 200 বছরে প্রচুর সুযোগ বেড়েছে, কিন্তু সমস্যা কিন্তু কিছু কমেনি, 2000 গুণ বেড়েছে। কিন্তু কোনো জন্তু জানোয়ারের দেখুন, আহার নিদ্রা ভয় মৈথুনম, এই 4টে কাজের বাইরে কিন্তু জানোয়াররা অন্য কোনো কাজ করে না, কারণ তাদের কনসেন্স লেভেলটা অনেক কম। মানুষকে ভগবান এমন একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কনসেন্স, এটা অন্য কোনো প্রাণীকে দেয়নি। অন্য কোনো প্রাণী ওই 4টের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা আমাদের সন্তানকে কি করি, চিন্তা করি যে উচ্চশিক্ষিত বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো, কোনো জানোয়ার সেটা চেষ্টা করে না। সে কৌশলটা শিখিয়ে দেয়, সমাজে বেঁচে থাকার কৌশলটা। অনেক সময় তারা ডিফিটেড হয়, অনেক সময় তারা গেইনার হয়, কিন্তু ডিফিটেড বা গেইনার দুটো থেকেই কিন্তু তারা, এরকম নয় যে তারা ওটা থেকে একটা শাস্ত্র বানানো শুরু করলো, এরকম নয়। প্রকৃতির নিয়মটা তারা মেনে চলে, তারা কখনো ভায়োলেট করে না। মানুষই একমাত্র প্রাণী যে প্রকৃতির নিয়মকে ভায়োলেট করে, কোনো পশু পাখি করে না। না তাকে ওষুধের দোকানে গিয়ে লাইন দিতে হয়, না তাকে, আপনি দেখবেন, যারা, আমি কাউ খারাপের জন্য বলছি না, রাস্তায়ও প্রচুর পশু পাখি অসুস্থ হয় প্রচুর। এখানে মানে আমি চিনি ব্যক্তিগত স্তরের বহু মানুষ আছেন যারা পশু পাখি বা বিভিন্ন রকম প্রাণীর জন্য গোসেবা করছে বিভিন্ন রকম ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন যারা বনে থাকে তাদের তো কেউ সেবা করার লোক নেই। সেই কোড় অরণ্যে ঢোকাও রেঞ্জার বা তারা অফিসারের বাদে তাদের বারণ আছে, ঢুকত মানুষও পারে না, তাদের ট্রিটমেন্ট আলাদা, তা তারা সেখানে কি করে বেঁচে আছে, প্রাকৃতিক নিয়মেই তারা বেঁচে আছে। তার ওষুধের দোকানে গিয়ে লাইনও দেয় না, ডক্টরও দেখায় না, তাদের অপারেশনও করতে হয় না, কারণ তারা প্রকৃতির নিয়মটা মেনে চলে। আমরাই হচ্ছি সব থেকে ওয়ার্স্ট লোক, মানে লোক হিসাবে যদি প্রাণী বলে, তারা প্রকৃতির কোনো নিয়ম মেনে চলি না, বিপরীত ধর্মী ফল। আমি বলছি আমিও চলি না, আমি ভাবতে পারবেন যে জ্ঞান পাপির মতো বলছি, তা নয়, আমি নিজেও চলি না, কেউ চলে না, বা আপনি বলতে পারেন চলা সম্ভব নয়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে এটা বলছি, কুম্ভ লগ্নের এই প্রকৃতিটা অত্যন্ত বেশি পরিমাণে আছে, অর্থাৎ রাউন্ড দ্য ক্লক চলা। কুম্ভ লগ্নের লোকেরা ম্যান অফ আ ওয়ার্ড হয়, কথার এক কথার মানুষ হয়, কিন্তু কুম্ভ লগ্নের ল্যাকুনা হচ্ছে কুম্ভ লগ্ন কোনো কাজকেই পর্যবসিত করতে পারে না। শনি খুব বলি থাকলেও পারে না, আমি দেখেছি শনি খুব বলি থাকলে তারা খুব হালকা হয়ে যায়, অর্থাৎ তারা খুব ইজিলি মিসগাইডেড হয়ে যায়। উন্নতির ক্ষেত্রে বলছি না, অর্থাৎ উল্টোপাল্টা লোকের শরণাপন্নে চলে আসে। আর শনি যদি খুব দুর্বল হয়, তারা এত পরিমাণে ইন্ট্রোভার্ট হয়ে যায়, এত পরিমাণে আনসোশ্যাল অ্যাক্টিভিটিস তাদের মধ্যে এসে পড়ে, যে তাদের দেখে হয় লোকে অহংকারী অথবা অত্যন্তভাবে তাদের সাথে মিশতে লোকে খুব রিলাকটেন্ট থাকে, অ্যাভয়েড করে চলে যায়। এটা কুম্ভ লগ্নের একটা বেসিক ল্যাকিউনা, শনির মূল ত্রিকোণের ঘর, তো এটা বেসিক ল্যাকিউনা।
এবং অত্যন্ত বলিহর, অত্যন্ত বলিহর। বলিহর মানে কোনো ঘর সেখানে, কোনো গ্রহ সেখানে এসে তার রূপকে বিকৃতি করতে পারে না, কেউ তুঙ্গস্থ বা নিচস্থ এসব কিছু হয় না। চারটে ঘর আছে যেখানে কেউ কিছু কিছু করতে পারে না, চারটে ঘর খুব বলিহর। একটা মিথুন, রবির ঘরে তো কেউ পারবে না, উল্টো দিকে শনির ঘর এবং মিথুনের ঘরের উল্টো দিকে ধনুর ঘর, এই চারটে ঘরে কেউ কিছু এদিক ওদিক করতে পারে না। এই চারটে ঘর খুব বলিহর, তার মধ্যে সব থেকে বলিহর রবির ঘর, তারপরে শনির ঘর, এখানে সবাই কন্ট্রোল থাকে। তো সিংহ লগ্নের ক্ষেত্রে দ্বাদশে শনি গোচর করলেও জন্ম সময় শনি যদি খারাপ না হয় তাহলে কিন্তু তার ফল দেবেন, খারাপ ফল দেবে না। শুধু লোয়ার পোর্শনে একটু খেয়াল রাখবেন চলাফেরার ক্ষেত্রে, কারণ কুম্ভ লগ্নের স্বাভাবিক ব্যাপার, শনির প্রকৃতি, শনি আমাদের শরীরের বোনকে দেখে, বেসিক স্ট্রাকচারকে দেখে, নার্ভাস সিস্টেমকে কিছুটা দেখে, সমস্ত অনৈচ্ছিক পেশি দ্বারা চালিত যে সমস্ত অর্গান তাকে কম বেশি স্যাটার্ন দেখে। আমাদের গ্রে ম্যাটার, আমাদের যত বুদ্ধি, বিশেষ করে আমাদের স্পিরিচুয়াল যে সেন্স বা তার যে নোশন, তার সমস্ত কিছু শনি করে, পরম জ্ঞানের প্রকৃতির স্যাটার্ন দেয়। মেটেরিয়াল জ্ঞান না, যে কী করে 10 টাকাকে 20 টাকা করতে হবে, এইসব জ্ঞান স্যাটার্ন দেয় না। এসব এইসব জ্ঞান বুধ দেয়, এসব জ্ঞান আরেকটু পরিমিত, যে 10 টাকাকে 100 টাকা করা যায় সেই জ্ঞান বৃহস্পতি দেয়, কিন্তু শনি দেয় না। শনি 10 টাকা কী করে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় বা 10 টাকাকে 100 টাকা করে কী করে আরো বিতরণ করা যায় সেই জ্ঞান দেয়, বা সেটাকে কী করে ভগবানের সেবায় তথা মানুষের সেবায় কাজে লাগানো যায় সেই জ্ঞান দেয়। দুটোর মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে। সেক্ষেত্রে গোচর কিন্তু বেটার ফল দেবে, ভালো চাকরির যোগ আছে। মার্চ থেকে, মার্চের এন্ডের থেকে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত বিবাহের জন্য ভালো, বছরের শেষের দিকেও বিবাহের ভালো যোগ আছে, নতুন চাকরির যোগ আছে, বাইরে চাকরির যোগ আছে। কিন্তু মাথায় রাখবেন ফোর্থ হাউসে, এখানেও কিন্তু একই ব্যাপার, ফোর্থ হাউসে রাহু রয়েছে। ফোর্থ হাউসে রাহু কিন্তু ভীষণ পরিমাণে ভ্রাম্যমান করায়, অর্থাৎ থাকতে দেয় না। যদিও ওটা স্থির ঘর, সবকটাই স্থির ঘর নিয়ে আলোচনা করছি, কিন্তু খুব বেশি দূরে হয়তো যেতে হয় না, কিন্তু সে বাড়িতে স্টে করতে পারে না। দেখা যাচ্ছে বাড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যেই ভ্রমণ করছে, কিন্তু বাড়িতে তার কোয়ালিটেটিভ টাইম স্পেন্ড করতে পারছে না তার ফ্যামিলি মেম্বারের সাথে। এই সমস্যাটা কিন্তু রাহু করতে থাকবে কনস্ট্যান্ট। এবং 10th হাউসে কেতু আছে, সুতরাং কর্মের জায়গায় খুব সাবধান থাকবেন, বিভিন্ন কনস্পিরেসি হতে পারে দশা অন্তর্দশা ভেদে। ভালো দশা থাকলে কম হবে, খারাপ দশা থাকলে বেশি হবে, কনস্পিরেসি হতে পারে, বিভিন্ন রকম ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে আপনার নামে, সেগুলো একটু খেয়াল রাখবেন, উপেক্ষা করবেন বা সত্যি কথা বলবেন। সত্যি কথা বললে মানুষকে দুবার ভাবতে হয় না, আর মিথ্যে কথা বললে সবসময় ভাবতে হয়, অলওয়েজ। সত্যি বলবেন, যেটা পারবেন না সেটা বলে দেবেন, যে আমার দ্বারা আমার একটা লিমিটেশন আছে, আমি এর বেশি পারবো না। অলওয়েজ বি দ্য ট্রুথফুল। কুম্ভ লগ্নের লোকেরা নর্মালি সত্যি কথা বলতে পারে, শনি মিথ্যে কথা কখনো বলায় না, কিন্তু স্যাটার্ন যদি বেশ ছকে দুর্বল হয় তাহলে কিন্তু অতিরিক্ত মিথ্যে কথা বলাতে পারে, অর্থাৎ শুক্রের ফল দেওয়া শুরু করতে পারে, এটা মাথায় রাখবেন। তো সেইটাও কিন্তু চিন্তার একটা ব্যাপার আছে, কারণ আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি কার হরোস্কোপে কিভাবে এফেক্ট করবে সেটা তো বলা সম্ভব নয়। কিন্তু এইটুকু বলতে পারি যে গোচর অবস্থা কিন্তু খুব খারাপ নয়, কিন্তু ভ্রাম্যমান থাকবেন, কাজের জায়গায় ডেভেলপমেন্ট আছে। ফেব্রুয়ারি মিড থেকে জুন পর্যন্ত কাজের জায়গায় ডেভেলপমেন্ট আছে, আবার অক্টোবরের শুরুর দিক থেকে মোটামুটি সামনের বছর ফেব্রুয়ারি পর্যন্ত কাজের জায়গা খুব ভালো আছে, কাজের জায়গায় ভালো উন্নতি আছে, স্যালারি ইনক্রিমেন্ট আছে, প্রমোশন আছে, এভরিথিং আছে, কিন্তু একটু স্লো হবে। কুম্ভ লগ্নের মানুষই এমনি স্লো, যে কোনো কথা সে 100 বার চিন্তা না করে করবে না। আমি দেখেছি কুম্ভ লগ্নের লোকেদের মাথা চুলকায় কথা বলতে বলতে, ভাবজগতে চলে যায়, আচ্ছা দেখছি, 10 দিন বাদে একটা ফোন করে বললো, হ্যাঁ দাদা এই কাজটা আপনি বলেছিলেন এরকম হবে, করা যেতে পারে এই কাজটা, এরকম খুব স্লো মানে প্রোগ্রেস তাদের মধ্যে থাকে। শনি যেরকম শনে শনে চলে সেরকম তার প্রকৃতির পুরো রিফ্লেকশন এখানে পাওয়া যায়। বৃহস্পতি যখন আসবে তখন একটু গতি দেবে কাজে, প্রায় 5.5 মাস থাকবে, তো সেদিক থেকে ভালো ফল আছে। কিন্তু 10th হাউসে কেতুর অবস্থান কিন্তু কদাপি ভালো নয়। কাজের জায়গা ইনসাবঅর্ডিনেশন, বস বা এদের কিন্তু খেয়াল রাখবেন, কারণ ওখানে কিন্তু কেতু যথেষ্ট পাওয়ারফুল থাকে। বারবার বলছি, যখন অনুরাধা নক্ষত্রে থাকবে তখন কিন্তু কেতু পাওয়ার আরও বেড়ে যাবে। যখন সেই গোচর নিয়ে আলোচনা করব 2-3-4 মাস পরে, তখন সেটা আরও ক্লিয়ার হবে। এই জায়গাটা একটু সাবধান থাকবেন। শারীরিকভাবে বলবো, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার দুটোর ক্ষেত্রেই নজর দেবেন, যাতে স্পন্ডিলাইসিস বা
রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম আছে, তারা খুব সাবধানে থাকবেন। তাদের লোয়ার লিমসে কোনো কারণে প্রবলেম আছে, পায়ে কোনো ব্যথা আগে থেকে আগাম আছে, সেগুলোর প্রতি নজর দেবেন। ওজন কমাবেন, ওজন বাড়াবেন না, কারণ দ্বাদশে শনি কিন্তু খুব একটা ওয়েট ক্যারি করে না। এই মুহূর্তে শনি যেখানে কালপুরুষের অবস্থান করছে সেটা হচ্ছে হাঁটু থেকে আমাদের থাইয়ের একেবারে মাঝামাঝি অংশ পর্যন্ত। অতিরিক্ত ওজন যদি শরীরের ঊর্ধ্বাংশে হয়ে যায় তাহলে কিন্তু শরীর ইমব্যালেন্স হয়ে যাবে, নিচের দিকের ক্ষয় বেশি হবে। খেয়াল রাখবেন এই জায়গাগুলো, বেসিক জায়গা, খুব সাধারণ, কিন্তু খেয়াল রাখবেন, অতটা ভয় পাওয়ার মতন কিছু নেই। খারাপ দশা থাকলে বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, ভগবানের নাম করতে পারেন, যে মন্ত্রে আপনি দীক্ষিত সেই মন্ত্র পাঠ করতে পারেন, সেটা বেটার ফল দেবে। বাট করবেন অবশ্যই মেডিটেশন, খুব দ্রুত কুম্ভ লগ্নের লোকেরা করতে পারে। শনি যদি একটু পাওয়ারফুল হয় দিনে অন্তত আধা ঘন্টা হলেও মেডিটেট করবেন। প্রথমে যদি কনসেন্ট্রেট নাও করতে পারেন, ভাঙবেন না, চেষ্টা করতে থাকবেন মেডিটেট করা। মেডিটেশন একটা পদ্ধতি, সেটা কারোর 7 দিনে হয়, কারোর 7 বছরে হয়, কিন্তু হয় যদি লেগে থাকে। কুম্ভ লগ্নের লোকেদের ধৈর্য থাকে, স্পিরিচুয়ালি খুব তাড়া, কুম্ভ মকর খুব স্পিরিচুয়ালি খুব দ্রুত অ্যাফেক্টিং লগ্ন, সুতরাং সেই দিক থেকে এর একটা বেনিফিট কিন্তু এরা খুব সহজেই পেয়ে যায়। আর সন্তানদের বিকাশের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন, কারণ রাহু 4th হাউসে আছে, 4th হাউস থেকে কিন্তু সন্তানের প্রথম উৎপত্তি শুরু হয়। 5th এর দ্বাদশ ঘর কিন্তু 4th হচ্ছে 4th এর দ্বিতীয় ঘর, অর্থাৎ 4th 4 নম্বর ঘরের যত ডেভেলপমেন্ট বা বিকাশ, তার যে প্রফিট সেটা 5th হাউস থেকে হয়। তার ফলে সন্তানদের দিকেও কিন্তু নজর রাখবেন, বিশেষ করে সন্তান যদি ছোট হয়, তো মোটামুটি জন্মেছে তারপর থেকে 5 বছর পর্যন্ত সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব নজর দেবেন, কোনোভাবে যাতে মিসলিড না হয়। এখন তো স্কুল হচ্ছে না, সবই ওই অনলাইনে পড়াশোনা হচ্ছে, সেগুলো যাতে ঠিকঠাক মতন করে প্রোগ্রেস হয়, পেরেন্টস বা ওয়ান অফ দ্য পেরেন্টস অবশ্যই কিন্তু নজর রাখবেন। ভালো থাকবেন প্রত্যেকে, শেয়ার করবেন মনে করলে, যার যার ক্ষেত্রে যার লগ্ন আছে সেই সেরকমভাবে দেখে নেবে। আর আমি দেখছি যে সামনের দিন বাকি অংশটুকু চর রাশির চর স্থির, দ্বিস্বভাব রাশির যে 4টে আছে, অর্থাৎ মিথুন আছে, মিথুনের পরে আমাদের জাস্ট আ সেকেন্ড, মিথুন আছে, তারপরে কন্যা আছে, বুধের 2টো আছে, তারপরে আমাদের বৃহস্পতির ঘর আছে, তারপরে বৃহস্পতির মানে বুধের 2টো ঘর, বৃহস্পতির 2টো ঘর আর কি। 4টে ঘর নিয়ে একটা নাটশেল বলে দেওয়ার চেষ্টা।